হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্লাস যেটা তোমাদের রেলওয়ে এন টি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আজকে আমাদের এন টি স্পেশাল ক্লাস টু এর আগের আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর আজকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর কোশ্চেন ডিসকাস করব এবং যারা ডাব্লিউ বিসিএস মেন্স ও প্রিপারেশনের তোমাদেরও এখানে তোমাদের অনেকটা কাজে লেগে যাবে কারণ আমরা এই চ্যাপ্টারে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের ডাব্লু বিশিএস মেন্স এক্সামের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেবো তার আগে বলে রাখি পিডিবের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো জবস কি অ্যাকাডেমি এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে যে স্টাডিস ফর গভর্নমেন্ট জবস সেখানে আমি ডেলি জিকে পোস্ট করি তোমরা অ্যান্সার করার চেষ্টা করতে পারো প্রথম প্রশ্নে চলে আসি নিউটন থার্ড ল গিভস ডাইরেক্ট দ্য ল অফ কনজারভেশন অফ নিউটনের তৃতীয় গতিসূত্র বা তৃতীয় সূত্র থেকে সরাসরি সংরক্ষণের কোন সূত্রের সাথে সম্পর্কিত তোমরা এক কাজ করবে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে আমার অ্যান্সার বলার আগে নিজের অ্যান্সার বলার চেষ্টা করবে এবং এর সাথে আমি কিছু এক্সট্রা ডিটেলসও বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে দেখো এটা কি হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্রের সাথে সরাসরি সংরক্ষণের মুমেন্টাম তো এটা অ্যান্সার কী হচ্ছে লজ অব কনজারভেশন অফ মুমেন্টাম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং এটা নিউটন থার্ড ল থেকে আমরা পারছি এর সাথে মনে রাখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি কনজারভেশন অফ এনার্জি এবং নিউটনের ফার্স্ট ল যেটা ফার্স্ট ল সেটাকে বলা হয় ল অফ ইনার্জিয়া তো এই ডিটেলসগুলো মনে রাখবে এগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে দুই নম্বর প্রশ্ন দেখো মানব দেহের একটি সাধারণ কোষে ক্রোমোজমের সংখ্যা কত তো মনে রাখবে দেহের একটি সাধারণ কোষে ক্রোমোজমের সংখ্যা হচ্ছে টোটাল ফর্টি সিক্স বা তেইশ জোড়া এবার একটু ডিটেলস দেখে নেব যে মানবদেহের প্রতিটি কোষে সাধারণত তেইশ জোড়া ক্রোমোজম থাকে তার সাথে মনে রাখবে এর মধ্যে চুয়াল্লিশটি থাকে অটোজোম এবং বাকি যে দুটি থাকে সেই দুটিকে বলা হয় সেক্স ক্রোমোজোম পুরুষ এবং স্ত্রীদের মধ্যে এটি পৃথক হয় মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম এবং পুরুষদের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম রয়েছে ওকে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি দ্য টু স্যাটেলাইটস অফ মার্স মঙ্গল গ্রহে দুটি উপগ্রহ হলো কোনটি তো এখানে অপশানগুলো দেখে অ্যান্সার করো এটা অ্যান্সার কি হচ্ছে অপশান ডি ভ্রোবস অ্যান্ড ডেমিয়স এবার কিছু ডিটেলস দেখে নেবো দ্য ফোর লার্জেস্ট মুন অফ জুপিটার বৃহস্পতির চারটে থেকে বড়ো উপগ্রহ হচ্ছে আয়ো ইউরোপা গ্যানিমিট এবং ক্যালিস্টো অপশান এ এবং অপশান বিতে যেটা দেখতে পাচ্ছ আয়ো ইউরোপা গ্যানিমিট এবং ক্যালিস্টো এরা সব সবকটাই হচ্ছে তোমার বৃহস্পতির উপগ্রহ এবং মনে রাখবে বৃহস্পতি গ্রহের মোট উপগ্রহ হচ্ছে উনআশিটি নেক্সট যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে টাইটান অপশান সিতে দেখতে পাচ্ছ টাইটান রয়েছে তো টাইটান হলো শনির বৃহত্তম উপগ্রহ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ এই কম রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং তার সাথে অপশান সী আর একটা যেটা রয়েছে চ্যারন বা ক্যারান যেটাকে বলা হয় এটি হচ্ছে বামন গ্রহ প্লুটোর উপগ্রহ নেক্সট আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে দ্য রিয়াকশান দ্যাট টেক প্লেস ইনসাইড দ্য সান টু পাওয়ার ইট ইজ শক্তির জন্য সূর্যের অভ্যন্তরে যে প্রতিক্রিয়া হয় তো এটা আমরা সবাই জানি কী প্রক্রিয়া হয় ফিউশন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং পাঁচ নম্বর প্রশ্ন দেখো এটা একটা ফিজিক্সের ম্যাথ তো এন টি বিসি বিসিএস মেন্স রেলের গ্রুপ ডি সব পরীক্ষাতে এরকম ধরনের ফিজিক্স থেকে ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে কী বলেছে দেখো যে এ বডি ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট কভার এ ডিস্টেন্স অফ ফোর মিটার ইন দ্য ফার্স্ট সেকেন্ড দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি অ্যাট দ্য প্রেসি অ্যাক্সেলারেশন মানে কি বার করতে বলেছে কি বলেছে একটি বস্তু বিশ্রামগত অবস্থায় অবাধে পড়ছে প্রথম সেকেন্ডে সে টোটাল চার মিটারের দূরত্ব জুড়ে পড়ছে এবং সেই স্থানে মহাকর্ষের কারণে গ্র্যাভিটির কারণে তরণ কত হচ্ছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আবার এলো কী করে সেটা আমি তোমাদের এখানে একটু ডিটেলস এখানে যে সূত্র কাজ করছে সেটা হচ্ছে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার খুব ইম্পর্টেন্ট একটা সূত্র যেখান থেকে তোমাদের সমস্ত এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এবং এখানে দেখো যেটা বলছে প্রাথমিক বেগ যেখানে আমি দেখো সাইটে লিখে দিয়েছি প্রাথমিক বেগ ইউ ইউকোয়াল টু জিরো টাইম কচো হচ্ছে এক সেকেন্ড কারণ এখানে দেখো এক সেকেন্ড প্রথম সেকেন্ডে বা এক সেকেন্ডে বলছে চার মিটার দূরত্ব মানে টোটাল ডিস্টেন্স যেটা কভার করছে সেটা হচ্ছে চার মিটার এস ইউকোয়াল টু ফোর এবার যদি আমি এই ফর্মুলার উপর এই ভ্যালুটা পুট করি পরবর্তী লাইনে তো দেখো এস ইকুয়াল টু ফোর চলে এলো ইউটি প্রাথমিক বেগ যেহেতু জিরো জিরোকে যদি আমি একদিকে গুণ করি জিরোয় আসবে সেজন্য এখানে জিরো রয়েছে প্লাস হাফ এ তো আমাদের বার করতে হবে অ্যাক্সেলারেশন বা তরণ আমাদের বার করতে হবে এবং টি স্কোয়ার টি মানে হচ্ছে টাইম মানে একের স্কোয়ার মানে কী হয় এক এবার এটা যদি আমরা সলভ করি পরবর্তী লাইনে এ ইকোয়াল টু আসবে আট মিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব তরণ হচ্ছে আট মিটার পার সেকেন্ড স্কোয়ার আশা করি বুঝতে পারলে পরবর্তী প্রশ্নে চলে আসি আইলেটস অব ল্যাঙ্গারহেন্স আর রেসপন্সিবল ফর দা সিক্রেশন অফ আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স নিম্নক্ত কোনটি নিঃসরণের জন্য দায়ী তো এখানে এটা অ্যান্সার কী হবে এটা অ্যানসার হচ্ছে ইনসুলিন অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার তোমাদের এখানে যে ডিটেলসটা জানতে হবে সেটা হচ্ছে দেখো যে দ্য বিটা সেল বা বিটা কোষের প্যানক্রিয়েটিক আইলেটস সিক্রেটস ইনসুলিন এবং অ্যান্ড সো প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন ডায়াবেটিস তো ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রে একটা খুব ভ্যালুয়েবল বা সিগনিফিক্যান্ট রোল প্লে করে কারণ ইনসুলিনের অভাবেই কিন্তু ডায়াবেটিস রোগ হয়ে থাকে এবং এটা কোথায় আইলেটস অব হেন্সে বিটা কোর্স থেকে নিঃসৃত হয় এই ডিটেলসটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো যেটা এসছে দ্য ওয়েব লেন্থ অব ভিজিবেল লাইট লাইস বিটুইন তো দৃশ্যমান আলোক তরঙ্গের দৈর্ঘ্য কত রেঞ্জের মধ্যে থাকে তো এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হচ্ছে চারশো থেকে সাতশো ন্যানোমিটারের মধ্যে রয়েছে এবার দেখো দ্য রেঞ্জ অব দ্য রেঞ্জ অব ওয়েব লেন্থ অব ভিজিবেল লাইট দৃশ্যমান আলোক তরঙ্গের যে রেঞ্জটা রয়েছে সেটা কার মধ্যে রয়েছে ইনফ্রাড রে এবং ইউভি রে মানে হচ্ছে রে এর মধ্যে রয়েছে ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে ইনফ্রাড রে এবং রে রের মধ্যে এই ভিজিবল লাইটটা বিলং করছে ন্যাপথোলিন হ্যাজ দ্য ফর্মুলা অফ তো ন্যাপথুলিনের ফর্মুলা কি তো এইরকম তোমাদের ফর্মুলা রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে তো ন্যাপথলিনের ফর্মুলা হচ্ছে কি সি টেন এইচ এইট এটা হচ্ছে ন্যাপথুলিনের অপশন এতে যে একটা দেখতে পাচ্ছ সি সিক্স এইচ সিক্স এটা হচ্ছে বেঞ্জিনের ফর্মুলা এবং তার সাথে দেখো বাইফিনাইল বাইফিনাইলের ফর্মুলা হচ্ছে কি সি টুয়েলভ এইচ টেন তো তোমরা এটা কমেন্ট করে জানিও সি টুয়েলভ এইচ টুয়েলভ এটা কার ফর্মুলা এটা তোমাদের জন্য টাস্ক রইল পরবর্তী প্রশ্ন আবার একটা ফিজিক্সের ম্যাথ রয়েছে ইফ দ্য আর্থ সান ডিস্টেন্স ইজ ইনক্রিজড বাই এ ফ্যাক্টর অফ ফোর দ্য লেন্থ অফ দ্য ইয়ার উইল ইনক্রিজ অ্যাপ্রক্সিমেটলি বাই দ্য ফ্যাক্টর অফ যদি বলেছে যদি পৃথিবী এবং সূর্যের দূরত্বটি চার গুণ বৃদ্ধি করা হয় তবে বছরের দৈর্ঘ্য প্রায় কত গুণ বৃদ্ধি পাবে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে আট গুণ বৃদ্ধি পাবে এবার এটা কোন ফর্মুলার ওপর কাজ করছে তো এটা মনে রাখবে এটা কেপলারে থার্ড লর কাজ করছে যেখানে এ আমরা ডিনোট করছি অ্যাক্সিস ডিস্টেন্স ইন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস হিসাবে এবং পিরিয়ডস পি আমরা ডিনোট করছি কত বছরের জন্য এখানে যেমন ইয়ারটা যেটা রয়েছে সেটা আমরা পি দিয়ে ডিনোট করছি তো এই ধরনের ম্যাথগুলোতে একটাই ফর্মুলা ইউজ করা হয় পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ কিউ ওকে এবার দেখো এখানে কি বলেছে এক বছরের বলেছে তো এখানে এবার আমরা যে ভ্যালুটা পুট করব কি বলেছে পৃথিবী সূর্যের দ্রুত দিচ্ছি চার গুণও বৃদ্ধি পায় এখানে দেখো চার গুণ বৃদ্ধি পাচ্ছে দূরত্বটা তো দেন তাহলে এ কি হয়ে যাচ্ছে চার হয়ে যাচ্ছে দূরত্বটা ওকে চার গুণ হয়ে যাচ্ছে তো এবার পরবর্তী ফর্মুলায় আমরা এটা ভ্যালুটা পুট করব পি স্কোয়ার টু এর জায়গায় আমরা চার রাখবো নিয়ে চারের কিউব চারের কিউব কত হচ্ছে চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি পি স্কোয়ার টু যদি চৌষট্টি হয় তাহলে পি ইকোয়াল টু আমরা কী পাবো এইট তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান সি পরবর্তী প্রশ্নে চলে আসি দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ নট অ্যান্ড অক্সিডাইজিং এজেন্ট নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি জারক পদার্থ নয় তো এগুলোর মধ্যে মনে রাখবে পটাশিয়াম এটি কোনো জারক পদার্থ নয় এটা হচ্ছে বিজারক পদার্থের মধ্যে পড়ছে এবার জারক পদার্থ কাকে বলে সেটা আমরা একটু জেনে নেব তো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজায়িত হয় ও অন্যকে জারিত করে তাকে বলা হয় জারক পদার্থ উদাহরণ কেমন অক্সিজেন ব্রোমিন ক্লোরিন আয়োডিন সালফার এস ও টু মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এইচ HNO3 থ্রি এগুলো সবই হচ্ছে জারক পদার্থ এবার আমরা জানবো বিজারক পদার্থ কি তো বিজারক পদার্থ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জায়িত হয় এবং অন্যকে বিজারিত করে তাকে বলা হয় বিজারক পদার্থ উদাহরণ কি হাইড্রোজেন হাইড্রোজেন বোমাইড কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সালফাইড এবং এস ও টু সালফার ডাইঅক্সাইড এবার দেখো জারক পদার্থ এসো টু রয়েছে বিজারক পদার্থ এসো টু তো এসো টু কি এটি বোধ জারক পদার্থ এবং বিজারক পদার্থ এটা তোমাদের মনে রাখতে হবে বলে তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে নিম্নত্তর মধ্যে কোনটি জারক এবং বিজারক পদার্থ তখন অপশানে দেখবে দেখবে সালফার ডাইঅক্সাইড আছে তো অপশন তোমার সালফার ডাইঅক্সাইড অ্যান্সার হবে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কী বলেছে দ্য ব্লাড সেল দ্যাট ডিফেন্ড দ্য বডি এগেনস্ট ইনফেকশন আর নিম্নক্ত রক্তকোষগুলির মধ্যে কোনটি শরীরে সংক্রমণের বিরুদ্ধে রক্ষা করে তো রোগ প্রতিরোধ করে কোন রক্ত যেটা আমরা সবাই জানি হোয়াইট ব্লাড সেল বা শ্বেদ রক্ত কণিকা এবার একটু ডিটেলস দেখে নেবো রক্ত রক্তকণিকাকে লিউকোসাইটও বলা হয় মনে রাখবে প্রতি ঘন মিলিমিটার রক্তে ডাব্লু পিসি মানে হচ্ছে রেদ শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে পাঁচ হাজার থেকে প্রায় দশ হাজারের মধ্যে এটা থাকে এবং লোহিত রক্তকণিকা যেটা অপশান বিতে রয়েছে রেড ব্লাড সেল এর কাজ হচ্ছে কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা এবং আরেকটা প্রশ্ন দেখবে তোমরা প্রায় আসে বিভিন্ন পরীক্ষায় আর বেশি কতদিন বাঁচে আর বেশি কতদিন বাঁচে প্রায় একশো কুড়ি দিন এই ডেটাসটাও তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন চলে আসি দ্য ফ্লোয়িং ইজ এ এক্সাম্পল অফ এ মারসুপিয়াল তো মার্স নিম্নক্ত মধ্যে কোনটি মার্সুপিয়ালের উদাহরণ তো এটার অ্যান্সার কী হবে মার্সুপিয়ালের একটি উদাহরণ হচ্ছে ক্যাঙ্গারু অপশান ডি হবে এটার অ্যান্সার এবার একটু ডিটেলস দেখব তো মার্সুপিয়াল ষোলো স্তন্যপ্রায়ী প্রাণীর ইনফ্লাকাস মার্সুপিয়ালিয়ার গোষ্ঠীর সদস্য সমস্ত বিদ্যমান মার্সুপিয়াল অস্ট্রেলিয়া এবং আমেরিকার অঞ্চলে স্থানীয় এবং এদের একটি এই প্রজাতির মধ্যে একটি স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য হলো যে এরা পেটের তলা থুলিতে শাবক বহন করে তো এই বৈশিষ্ট্যটা যদি মনে থাকে তাহলে তোমরা ইজিলি এটা ক্যাঙ্গারু অ্যান্সার হবে তোমরা বুঝতে পারবে তো এই জন্য তোমাকে মার্সুপিয়াল কি এটা তোমাকে একটু স্টাডি করতে হবে ওকে দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এবং দ্য এলিমেন্ট সোডিয়াম পটাশিয়াম অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন সোডিয়াম পটাশিয়াম অক্সিজেন এবং ফ্লোরিনের উপাদানগুলির মধ্যে সর্বাধিক তরি ঋণাত্মক ইলেকট্রোনেগেটিভ বলেছে তো এগুলোর মধ্যে কোনটি হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার কি হচ্ছে ফ্লোরিন এটা তোমাদের এসএসসি সিজিএল রেলের এন দু হাজার আঠেরো যে গ্রুপ ডি হয়েছিল সেখানে বিভিন্ন পরীক্ষায় বারবার আসে ওকে তো এবং তোমাদের এটা ডাব্লু বিসিএস মেন্স এসেছে এবার একটু ডিটেলস দেখে নেব ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বিকজ ইট কন্টেন ফাইভ ইলেকট্রন ইন ইটস টুপি সেল দ্য অপটিম্যাল ইলেকট্রন কনফিগারেশন অফ দ্য টুপি অরবিট বিট কন্টেন্স সিক্স ইলেকট্রনস সো সিন্স ফ্লোরিন ইজ দ্য সো ক্লোজেস্ট টু ইনার গ্যাস কনফিগারেশন দ্য ইলেকট্রন আর হেল্ড লাইটলি টু দ্য নিউক্লিয়াস তো এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা মনে রাখবে ফ্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কারণ এর যেটা টু সেল টু পিস পাঁচটা ইলেকট্রন বর্তমান আছে তো এই প্রশ্নটা এরকম আসবে যে ইলেকট্রনে টু পিস এ কতগুলো ইলেকট্রন বর্তমান পাঁচটা ইলেকট্রন এটা যেন মাথায় থাকে দ্য টেকনিক অফ বেরিয়াম এক্স রে ইউটিলাইজড দ্য ফলোয়িং প্রপার্টিস অব দ্য বেরিয়াম সালফেট তো বেরিয়াম সালফেটের কোন বৈশিষ্ট্যটি বেরিয়াম এক্স রে টেকনিকে ব্যবহার করা হয় তো এটা অ্যান্সার কি হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে ইট ইজ ট্রান্সপারেন্ট টু এক্স রে অপশান সি হবে এটার সঠিক অ্যান্সার এবার একটু ডিটেলস দেখে নেব তো দেখো বেরিয়াম কন্ট্রাস্ট এজেন্ট হিসাবে এক্সরে তে চলাকালীন ব্যবহৃত হয় বিশেষত এটি হচ্ছে একটি প্লেন এক্স রে ওর কম্পিউটেড টোমাটোগ্রাফিতে গ্যাস্ট্রোইন টেস্টাইনাল ট্র্যাক্টের দৃশ্যমান উন্নত করতে ব্যবহৃত হয় এবার এই গ্যাস্ট্রোইন টেস্টাইনাল ট্র্যাক্টর এটা কি এটা হচ্ছে খাদ্য মানে খাদ্য নালী পেট অন্ত্র এগুলোকে পরিষ্কারভাবে দৃশ্যমান করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে দ্য টেকনিক অফ এম আর আই ইউজ দ্য ফেনোমেন অফ তো এটা কি হবে এটা অ্যান্সার হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোডেন্স অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার এখানে একটু একবার ডিটেলস দেখে নেবো যে এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যেটা হচ্ছে এমআরআই ফুল ফর্ম অনেক সময় দেখবে তোমাদের এন টি সিলেবাসে দেওয়া আছে অ্যাব্রিভিয়েশন মনে হচ্ছে ফুল ফর্ম তো তোমাদের প্রশ্নই আসতে পারে এমআরআই এর ফুল ফর্ম কী তো এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ওকে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং অলসো নোন অ্যাজ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যেটা অপশান এতে তোমার এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ইজ এ স্ক্যানিং টেকনিক ফর দ্য ক্রিয়েটিং ডিটেলস ইমেজ অফ হিউম্যান বডি তো হিউম্যান বডির মানে পরিষ্কার ডিটেলস ইমেজ তৈরির জন্য এই স্ক্যানিং টেকনিকটা ব্যবহার করা হয় এই এমআরআই ওকে দ্য স্ক্যান ইউজ অ্যাজ এ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রেডিও ওয়েভ টু জেনারেট ইমেজ অফ পার্ট অফ দ্য বডি দ্যাট কান্ট সিন অ্যাজ ওয়েল উইথ এক্স রে মানে এক্স রে সিটি স্ক্যান করেও বা আলট্রাসাউন্ড সাউন্ড করেও যেটা ধরা পড়ে না সেটা এই এমআরআই এটার মাধ্যমে ধরা পড়ে যায় ওকে পরবর্তী প্রশ্ন ইন বিটি কটন বিটি স্ট্যান্ডিং ফর তো বিটি কটনে বিটির ফুল ফর্ম কী দেখো এটা এগেন একটা অ্যাব্রিভেশান বা ফুল ফর্ম থেকে প্রশ্ন এসছে তো এটার অ্যান্সার কী হচ্ছে অপশন বি তো এটার অ্যান্সার কি ব্যাসিলাস থুরিয়াং ইনসিস ওকে এবার এটা কি এটা হচ্ছে দেখো তুলা মাটির ব্যাকটেরিয়াম ব্যাসিলাস থুরিয়াংসিস থেকে ক্রাই ওয়ান এসি জিনকে সংহত করে যেটা তুলোকে কীটপতঙ্গের কাছ থেকে বিষাক্ত করে তোলে মানে সেটাতে কীটপতঙ্গ লাগে না এই ডিটেলসটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন আসি ইন কম্পিউটার্স দ্য স্টোরেজ মিডিয়াম হুইচ ক্যান নট ইউজালি বি মডিফাইড ইজ নোন অ্যাস তো কম্পিউটারগুলিতে স্টোরেজের মিডিয়াম যা সাধারণত সংশোধন করা যায় না তো সেটি হলো কী তো সেটি হচ্ছে দেখো রোম রোম এটি কখনো কখনোই তোমাদের মডিফাই করা যায় না এবার একটু ডিটেলস দেখে নেব রোমের ফুল ফর্ম কি রিড অনলি মেমোরি ইজ এ টাইপ অফ নন ভোলাটাইল মেমোরি ইউজড ইন কম্পিউটার অ্যান্ড আদার্স ইলেকট্রনিক্স ডিভাইস এবং দেখো আরেকটা জিনিস ডাটা স্টোর ইন রোম ক্যান নট বি ইলেকট্রনিক্যালি মডিফাই আফটার দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য মেমোরি ডিভাইস তো এই ডিটেলসটা মনে রাখতে হবে তোমাদের কাছে একটা প্রশ্ন র্যাম এর ফুল ফর্ম কী এটা তোমরা কমেন্ট করে জানিও দ্য অ্যাক্রোনিম সিসিডি স্ট্যান্ড পর তো সিসিডি এর অ্যাক্রোনিম কী তোকে অ্যাব্রিভিয়েশন থেকে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রচুর প্রশ্ন আসছে তো এখানে এটা অ্যান্সার কী হবে চার্জ কাপল ডিভাইস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সিসিডির ফুল ফর্ম হচ্ছে চার্জ কাপল ডিভাইস পরবর্তী প্রশ্ন দ্য গ্যাস দ্যাট ইন্ডিয়াস মার্স মিশন ইজ লুকিং ফর অ্যাজ এ এভিডেন্স অব লাইফ তো জীবনের লক্ষণ হিসাবে ভারতের মঙ্গল মিশন যে গ্যাসটির অনুসন্ধান করছে তা হলো কোনটি তো সেটা হচ্ছে দেখো মিথেন গ্যাস এবার একটু ডিটেলস দেখে নেবো যে মিথেন ইজ এ সিগনেচার অফ লাইফ অ্যান্ড সো সায়েন্টিস্ট হ্যাভ অলওয়েজ ট্রাই টু ফলো দ্য মিথেন মানে সায়েন্টিস্টরা সবসময় মিথেনেরই খোঁজ করে থাকে ইন দ্য সার্চিং অফ সাইন অফ লাইফ জীবনের লক্ষণ হিসাবে বা উদ্দেশ্য হিসাবে খুঁজতে থাকে মঙ্গলিয়ান অ্যারিভেল অ্যাট মার্স মঙ্গলিয়ান যেটা মার্সে পৌঁছেছিল প্রেজেন্ট এ ইউনিক অপরচুনিটি ফর সাইমন অবজারভেশন অব দ্য আপার অ্যাটমসফিয়ার অফ মার্স মার্সের মানে মঙ্গল গ্রহের ওপর বা এই মার্স সায়েন্টিস্টদের একটা অপরচুনিটি রয়েছে যে তারা এই মিথেন গ্যাসকে যেমন করে হোক খুঁজে বার করুক এবং দেখো এটা মার্স যেটাকে বলা হয় বা এম ও এম এবং নাসা থেকে যেটা পাঠানো হয়েছিল ম্যাভেন মিশন তো এই দুটো মনে রাখবে যে মঙ্গল গ্রহে জীবনের লক্ষণ হিসেবে যেটা তোমাদের খোঁজ করা হচ্ছে সেটা হচ্ছে মিথেন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এ টার্মিনেটর জেনে ইজ এ ই অ্যান অর্গানিজম অফ তো একটি জীবনের মধ্যে একটি টার্মিন্টার জিন হচ্ছে কি তো এটার অ্যান্সার হচ্ছে কি অপশন সি মেক দ্য অর্গানিজম স্ট্রায়ল তো এবার এখানে যে ডিটেলসটা আমরা বলব এটা তোমাদের খুব কাজে লাগবে দেখো টারমিন্টার জিন একটি নির্দিষ্ট জিনগত অনুক্রম যা বিজ্ঞানীরা একটি বীজের ডিএনএতে সন্নিবেশিত করবে মানে একটা বীজের ডিএনএর মধ্যে এটাকে প্রবেশ করানো হয় যা বীজ এবং যে ফসল দ্বারা জীবাণুমুক্ত হয় তা সরবরাহ করা হয় কারণ বীজের মধ্যে যেন কোনো পোকামাকড় বা কোনো জীবাণু না লেগে যায় সেই জন্য এটা করা হয় দেখো বীজ সংস্থা বীজের যে সংস্থা বিভিন্ন কোম্পানি যেগুলো রয়েছে তার একটি যুক্ত করে বীজ বিক্রিয়ার আগে বিভিন্ন বীজ বিক্রির আগে এই টার্মিনেটের প্রক্রিয়া শুরু করে পরবর্তী প্রশ্ন এ ম্যাজিক বুলেট ইজ এ তো একটি ম্যাজিক বুলেট হলো কি তো এটা অ্যান্সার কি হচ্ছে ম্যাজিক বুলেট হচ্ছে ড্রাগ দ্যাট সিলেক্টিভলি টার্গেট এ ডিজিজ উইদাউট এফেক্ট মানে কি পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ছাড়াই কোনো আশঙ্কা ছাড়াই কোনো রোগ নিরাময়ের ওষুধ উপযুক্ত ওষুধ এটাই হচ্ছে তোমার ম্যাজিক বলে মানে এই ওষুধ বা এই ড্র্যাগটার ফলে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা আদার্স কোনো সাইড এফেক্ট হবে না ওকে ওয়ান ট্রি হুইচ ইয়র্স বায়োডিজেল একটি গাছ যা বায়োডিজেল উৎপাদন করে তো এটা অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে যাত্রোফা এইটি বায়োডিজেল উৎপন্ন করে এবং এখানে একটু ডিটেলস দেখে নেবো এই বীজে সাতাশ থেকে চল্লিশ পার্সেন্ট তেল থাকে যা একটি উচ্চমানের মানের বায়োডিজেল জ্বালানি উৎপাদন করতে করার প্রক্রিয়াতে করা হয় এটি একটি স্ট্যান্ডার্ড ডিজেল ইঞ্জিনে ব্যবহারযোগ্য এবং ভোজ্য যেটা অবিষাক্ত প্রভিশনগুলি পশুর খাদ্য এবং খাবারের জন্য ব্যবহার করা যেতে পারে দ্য বেসিক মলিকিউল বাইন্ডস উইথ আদার্স মলিকিউল টু ফর্ম এ পলিমার ইজ কল তো বেসিক অণুগুলিকে পলিমার গঠনের জন্য অন্যান্য অণুগুলির সাথে আবদ্ধ করাকে কী বলা হয় তো তাকে বলা হয় মনোমার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং এখানে দেখো এ মনোমার ইজ এ মলিকিউল দ্যাট ক্যান বি রিয়াক্ট টুগেদার উইথ আদার্স মনোমার মলিকিউলস টু ফাইন্ড এ লার্জ পলিমার চেন অর থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক ইনে প্রসেস কল পলিমারাইজেশন তো এই ডিটেলসটা তোমাদের সংজ্ঞাগুলো মনে রাখতে হবে মনোমার কী মনোলিথ কী ম্যাক্রোমলিকুল কি এগুলো সংজ্ঞাগুলো কিন্তু একটু তোমরা পড়ে রাখবে খুব ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে তারপরে দেখো গ্রিন হাউস গ্যাসেস এমিট অ্যান্ড অ্যাবজর্ব রেডিয়েশন উইথ ইন দ্য তো গ্রিন গ্যাসগুলি নির্গমন করে এবং এর মধ্যে বিকিরণ শোষণ করে কোনটি মানে কোন রিজিয়ানের মধ্যে এগুলো হয়ে থাকে এই গ্রিন হাউস গ্যাসগুলোকে নির্গমন করে এবং বিকিরণে শোষণ করে তো এটা হয়ে থাকে ইনফ্রাড রিজিয়ানের মধ্যে এবার একটু ডিটেলস দেখব যে গ্রিন গ্যাস ইনক্লুডিং ওয়াটার ভেপার কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাক্স অক্সাইড এবং ওজন এগুলো সবই হচ্ছে কিন্তু গ্রিন গ্যাস এবার একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে দেখবে যে নিম্নোক্ত অপশন দিয়ে দেবে যে ওয়াটার ভেপার কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং নাইট্রোজেন অক্সাইড এগুলোর মধ্যে কোনটি সব থেকে বেশি গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় তো সেখানে এটা অ্যান্সার কী হবে কি ওয়াটার ভেপার এই রিসেন্টলি তোমাদের পিএসসির কোন একটা পরীক্ষাতেই এসেছিলো এরকম ধরনের একটা প্রশ্ন ওকে এবার দেখে নাও দ্য মেজার গ্রিনহাউস গ্যাসেস আর ওয়াটার ভেপার হুইচ কজেস অ্যাবাউট থার্টি সিক্স টু সেভেন্টি পার্সেন্ট অফ গ্রিন হাউস এফেক্ট তো দেখো ওয়াটার ভেপার যেটা জলীয় বাস্প যেটা এটি থেকে ছত্রিশ থেকে সত্তর পার্সেন্ট গ্রিন গ্যাস হয়ে থাকে ওকে অন আর্থ নট ইনক্লুডিং ক্লাউড এবার দেখো তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড যেটা নয় থেকে ছাব্বিশ পার্সেন্ট তারপর হচ্ছে মিথেন যেটা হচ্ছে চার থেকে নয় পার্সেন্ট এবং সরে লাস্ট হচ্ছে ওজন যেটা হচ্ছে তিন থেকে সাত পার্সেন্ট ক্ষতি করে থাকে গ্রিন গ্যাসের জন্য ওকে পরবর্তী এবং আজ লাস্ট প্রশ্ন মাইক্রোওয়েভ ওভেন হিট ওয়াটার ইন ফুড বিকজ তো মাইক্রোওয়েভ ওভেনে খাবারের মধ্যে জল গরম করে খুব তাড়াতাড়ি এর কারণ কী তো এর কারণ হচ্ছে ওয়াটার ইজ এ পোলার মলিকিউল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল এই টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শেয়ার করে রেখে দেবে যতদিন না পর্যন্ত তোমাদের এক্সামগুলো হচ্ছে এই ভিডিওগুলো বারবার যখন রিপিট করবে তখন দেখবে খুব আয়ত্তে চলে আসবে এবং ভিডিও ডেসক্রিপশানে তোমাদের বিভিন্ন আগের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেটাও দেখে নেবে এবং আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের আজকে স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো সেটাও একটু অবশ্যই মন্তব্য করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং